ফ্রেন্ডস, আমি এখন আপনাদের পিটুনিয়া গাছের পরিচর্যা সম্বন্ধে ভিডিও দেখাচ্ছি। পিটুনিয়া গাছের গোড়া কুচিয়ে সার দিতে হবে। গোড়াটা কুচিয়ে দিলে অক্সিজেন চলাচল করতে সুবিধা হবে, গাছটি বাড়ানো খুব তাড়াতাড়ি হবে। দিয়ে কুচিয়ে মাটিটাকে আলাদা করে দেবো, তারপরে খোল পোঁচা দেবো। এখন এতে কোন মাঠে থেকে আলাদা করে দিয়ে খোল পোঁচা দিলে কাজটা তাড়াতাড়ি হবে। আমি খোল পোষা দেবো, এখন খোল ভিজানো আছে 5 দিন যাবত। এই 20 কেজি ড্রামের মধ্যে 500 খোল ভিজানো আছে। এই 20 কেজি ড্রামের মধ্যে 500 খোল ভিজানো আছে, 5 দিন দেবো। এখন এর থেকে আমি এর মধ্যে 4 লিটার জল নিয়েছি, আর এটা আমি 5 লিটারের ক্যান এটা, আর 4টা দিলেই 5 লিটার হয়ে যাবে। 2 3 4, আমি খোলটাকে জলটাকে পাতলা করে নিলাম। পাতলা করাতে দেখুন, রংটা দেখেছেন, এই পাতলা করে দিতে হবে। সপ্তাহে একবার করে এখন দিতে হবে এগুলো। ফুল ফুল চলে এসছে কিছু কিছু গাছে, কিছু কিছু গাছে এখন আসেনি। এভাবে সব গাছের মধ্যে ফুল পাশে দিয়ে দিতে, সপ্তাহে একদিন করে দিতে হবে। এমনি কোনো কেমিক্যাল সার দেওয়া যাবে না পিটুনিয়া গাছে। যেগুলো পরে লাগিয়েছিলাম সেগুলো ভালো বাড়েনি, এবার ওগুলো চলে আসবে। ফ্রেন্ডস, যদি আপনাদের আমার এই পিটুনিয়া ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।